আমি তারানা আলিম, নিজের দেশকে আজকে বাঁচানোর জন্য আমাকেও মাঠে নামতে হলো। খেলা হবে। এই কাল্লা, গেট খোলস না গেরে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম। ম্যাডামের কণ্ঠা এমন ব্যাডা ব্যাডা লাগতেছে গেরে। আসেন হালিম আপা, আসেন, বসেন। কচি একটা নলি দিয়ে আপনার জন্য হালিম অর্ডার দিয়ে আপা। ভেজা মুড়ি খাওয়াইতে পারবা সোনা? তোমার কি মনে হয়, তোমার কুৎকুৎ খেলার লেগে এনে ডাকছি, দেশে কি হইতেছে না হইতেছে খবর তো রাও না? ফেসবুক লাইভ দেশটারে কেমনে তলাইতেছো দেখতেছো? তোমার মাইয়া তুমি ফেসবুক লাইভে যায়। এইসব আকাম শুরু করছে মার্ক জুকারবার্গের খালতো বোন ঝুনঝুনি। আগে পুরো কাহিনীটা শুনা না পা। গত বছর ঝুনঝুনি বান্দরবন গেছিল, মনে গিয়ে সেমরে আকামটা করছে। ওইখানের এক গুহায় গিয়া সেমরিটা এমন একটা জিনিস আবিষ্কার করছে যেটা লেগে এখন পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশন হুমকির মুখে আছে। সেই জিনিসটা হইতেছে ফেসবুক লাইভ। তো এখন আমরা কি করতে পারি? চলো নাচি। আফা, আপনি খালি মশকারা করেন। আমার কাছে একটা প্ল্যান আছে। ফেসবুক সেলিব্রিটিস, জুনায়েদ দা পাগলা, নাইলা নাইম, আলি জি এস টি, মডেল আরিফ খান, ওরা একসাথে মিলেই পারবে ফেসবুক লাইভকে ধ্বংস করতে, কারণ কাটা দিয়ে কাটা তুলতে হয়। আপনি এগুলো কি কইতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কিছুই মনে পড়ে না জুনায়েদ আমারে কেমনে পিটাইছিল? আপনি কেমনে কোনার লগে আমারে কাজ করতে? আমার তো ফাউল, গাঞ্জুটি, মদখোর, গাঁজা খোর আর পাগলার লগে কাজ করা আমার নুরুল্লার পক্ষে সম্ভব না। তোমাকে আমি ওদের লিডার বানাবো, তোমার সব কথা ওদের শুনতে হবে, এরপরে তুমি জুনায়েদের সাথে যা ইচ্ছা তা করতে পারবা, নিজের সব বদলা নিতে পারবা। আমারে লিডার বানাইবেন? ও ইয়েস বেবি। তাইলে আমি আসি। জুনায়েদের জেল থেকে ছাড়াই দিয়েছি, ওরা ছেড়ে দেন। ছাড়া দিব মানে? হালিমাবা ছাড়তে কইছে। এ ভাইয়া, আমার না তোর মারছিল? আমার মাইর খাওয়ালো আরেকটা কথা কবি, ঢিচু ঢিচু করে বুলে ঠান্দায় দিমু। কি ভাইয়া, নিজের মাইর খাওয়ার কথা শুনলে কি লজ্জা লাগে? জেল থেকে আগে বাইর, তোর খেলা দেখা মনে? তোর লেগে আজকে আমি জেলে, একটা বিড়ি পর্যন্ত খাইতে নেই সারাটা বছর, দুই বেলা খাওন দেয় হুদা দুই বেলা। জেলে থেকে থেকে কি হুগাইছি আর কালা হয়েছি তুই তো দেখতেছি, আর সানসিলিক শ্যাম্পু না লাগাইতে লাগাইতে আমার সেই চুলডি কি হয়েছে দেখছস? পইরা সব তোর লেগা, সব বদলামি নিমু খারা। আচ্ছা নিস, সব বদলামি একে একে করে তোর বদলা নিমু। আচ্ছা চল আমার লগে, হনেই বাকিটা দেখা যাইব। ও রিয়েলি ম্যান, তুই আমার নিয়ে যাবি? তোর লগে আমার লগে আবার মারামে রইব, তোর আবার সেই গারামু। আচ্ছা এই চিপা দিয়া চল, একটা বিড়ি খামু প্লিজ। এই নাইলা নাইম, তোমাকে আমি নিতে আসছি, এই চার দেয়ালের ভিতরে জাইঙ্গা পইরা মডেলিং করা বাদ দাও, তোমার দেশ বাঁচাইতে হইব। আমি যামু না আফা। শান্ত গাজীও থাকবে তোমার সাথে। তাহলে আমার লয়ে যান আফা। হে ব্রো, কে ভাই, বহুত তো নাচানাচার ঘষাঘষি করে ফেসবুক কাঁপাইলা, এখন চলো বাংলাদেশের বাঁচাই। এই দেশটা আমি কি লেগে পাচ্ছ মা? হ্যাঁ এই দেশে তো আমি কি পাইছি, এত কষ্ট করে নাচা ভিডিও করে আপলোড দিয়ে কি পাইছি? আমি দুদিন ধরে হিরো হলো মায়া, আমার টপকায় জায়গা, এই দেশ আমার কিচ্ছু দেয় না, এই দেশের জন্য আমি কিচ্ছু করতে পারবো না, আই এম সরি। ওইখানে শান্ত গাজী আসবে, চাইলে সেলফি তুলতে পারো। কোন শান্ত গাজী? ওই যে youtube.com/thechotogazi যে চ্যানেলটা, ওইটা ওই যে জুনায়েদ আর নুরুল্লাহ যে গুটিবাজি ভিডিওটা বানাইছে, ওই শান্ত গাজী? হ্যাঁ ওই শান্ত গাজী। দেখেন মি আগে কইবেন না, আমি তো আসি, আমিন আমি যাবো। সবাই আইছে, খালি একজনই আহে নাই, এলে বস্তা করে লইছি। গেস হু, আলি জি এস টি ইয়ার নেগো। ওই 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 ইন্দুর বাচ্চা, আমাদের ছাইরা দে, কেউ লাইভ আসা বন্ধ করতে পারবেন না, কেউ লাইভকে মারতে পারবেন না, আমি আছি লাইভের সাথে অলওয়েজ। আরে ধর 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 ধর, লাইভকে আমি ধ্বংস করতে পারবো না, এই দেশে তো বাঁচাইতে হইব। কি এই ভাইয়া, ফেসবুক লাইভকে ধ্বংস করে কিভাবে বাংলাদেশকে বাঁচানো যায়? আমি বুঝতেছি না ভাইয়া, আমার একটু বুঝাই দাও ভাইয়া, মাথা কেস করতেছে না ভাইয়া। একটু পরে তারানা হালিম ফেসবুক লাইভে সব বুঝাই দিব। এই এই হালিম বাবা লাইভে আসবে? হ্যাঁ আইব। সো প্রোজেন্সিস, তোং করে আমি যা কমু তা হুন তৈব, আর এর কারণটা হালিম আবার একটু পরে ফেসবুক লাইভে এক হয়ে যাবো তোং করে। তো ঠিকঠাক মতো আমার কথা শুনবা, তাহলে শান্তিতে থাকবা, নাইলে আমেরিকা ট্রাম্পের কাছে পাঠাই দেবো, বুঝো নাই ব্যাপারটা? এনি কোয়েশ্চেন? শান্ত গাজী নাকি আমাদের সাথে কাজ করবে, বাট ও তো এখানে নাই। চুপ কর লুচো, হে বিজি আছে, তানু ব্যাপারে নিয়ে ঘুরতে গেছে। তো জুনায়েদ, তুই জানি কি কইছিলি, জেলতে বাইরে আমার হ্যান করবি ত্যান করবি, আমার পিছিয়ে এগুলোর দেহস, এগুলো সব আমার লোক,
এর আগে রিসবির লয়ে মারছিলি, এখন তুই চেলা বেলা লয়ে মারবি আমারে? রিসবি না, রিসবি না নাকো, নাইলে ছিপা নিয়ে তোর গারামো। আমার কাছে এখন সব আছে, তোর কাছে তো চুলও নাই। এ ভায়া, চুল নিয়ে খোটা দিয়ে দিলা, খালি এক প্যাকেট সানসিল্ক কিনা দাও, দেখবা চুল গদগদায় বেরইব। ওই চুল দেয়া তোমার বাইন্দে পিটামো, বুঝো নাই ভায়া? হালিম বাবা ফেসবুক লাইভে আইসে, সবাই কান খাড়া করে কথা হলো। আশা করি এটাই আমার সর্বশেষ ফেসবুক লাইভ। এদেশের জন্য না হলেও এদেশের মানুষের জন্য তোমাদের ফেসবুক লাইভকে ধ্বংস করতে হবে। আর আমরা যদি আপনার কথা না শুনি, আমরা ফেসবুক লাইভকে কেন ধ্বংস করব? আমাদের মতো সেলিব্রিটিরাই তো ফেসবুক লাইভ ইউজ করবে। তোমাদের মধ্যে কেউ যদি আমার অথবা নুরুল্লার কথা অমান্য করে, তাহলে তাকে আজীবনের জন্য ফেসবুক থেকে ব্যান করে দেওয়া হবে, জীবনে কখনো ফেসবুক চালাতে পারবে না। তারপরে দেখবো কীভাবে তোমরা ফেসবুক সেলিব্রিটি থাকো। মনে রাখবো, আমি কিন্তু তারানা আলি, চাইলে সব পারি। এনি কোয়েশ্চেন নেগো? খুব ভালোই তো খেলা খেললা ভায়া। বুঝলাম না, তারানা হালিম আপা তোর মধ্যে কী দেখলো? প্রথমত আমিও ফেসবুক সেলিব্রিটি, দ্বিতীয়ত তোর মতো তাকলো না। জুনায়েদ, তুমি তো অনেক কালো হয়ে গেছো, মাইয়া কেমনে পড়াইবা? তো কি হয়েছে, উইল স্মিথ তো কালা, আর লেগে যে কত মাইয়া পাগল, তাই না? জি তাই। এটা দিয়ে দুইটা বাড়ি মারলেই ফেসবুক লাইভ পুরা খতম। ভাই তোমরা কেউ শান্ত কাজিরে দেখছো, একটা সেলফি তুলতাম। তুমি কি হুনুর নাই, বাবির লোক রেটে গেছে? তুমিও শান্তর লেগে আইসো, আমিও শান্তর লেগে আইসি, বাট তোমার মতো সেলফি তোলার লেগে আহি নাই। হন ভাইয়া, এই সেলফি মেলফি বাদ দে, এন্ড ফেসবুকে থাকতে ফেসবুক লাইভ রে ধ্বংস করতে হইব, ওইটাতে এখন কনসেন্ট্রেট। হিরো আলম কই? হিরো আলম রে আনা নাই গেহারা, ওরা তো ফেসবুক সেলিব্রিটি। এই আমি হিরো আলম। আলম ব্রো, ওরা সবাই হাতিঝিলের পিছনে একটা বিল্ডিং এ লুকে আছে, ওইখানে গিয়ে আমরা হেলিকপ্টার দিয়ে অ্যাটাক করবো। ইহ 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 ইহ